হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম, ওয়েলকাম টু সিগেট টেকনোলজি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকসে থাকছে এটি টিপি লিঙ্ক ব্র্যান্ডের রাউটার নিয়ে কিছু আলোচনা বলতে এর কিছু আমরা সেটিংস দেখব। এটির মডেল হচ্ছে টিপি লিঙ্ক TLWR845N। এটি একটি এন সিরিজের রাউটার। আজকে এই ভিডিওর সঙ্গে আপনারা জানতে পারবেন কিভাবে এটির ফুল কনফিগারেশন করা যায়, আর এটির অ্যাপস ম্যানেজমেন্ট সিস্টেমটি কীরকম হয়, কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল করবেন, কিভাবে কাউকে ব্লক করবেন। হ্যাকার টাইপের ছেলে পেলে আছে, অনেক হ্যাকার আছে যারা পাসওয়ার্ড হ্যাক করেই ফেলে, কিন্তু হ্যাক করে কোনো লাভ হবে না, কারণ আপনারা এখন ফোনের অ্যাপসের মাধ্যমেই আপনারা সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। কাউকে ইচ্ছা করলে কাউকে ব্লক করে দিতে পারবেন, ইচ্ছা করলে আপনারা কাউকে স্পিড লিমিটও করে দিতে পারবেন। সেই সেটিংসগুলো আমরা আজকে আপনাকে দেখাবো, জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওর সঙ্গেই থাকতে হবে। টিপি লিঙ্কের এই মডেলের রাউটারটিতে 3 অ্যান্টেনার থাকে, আর এটি একটি হোয়াইট কালারের রাউটার। স্পিড হচ্ছে 300 মেগাবিট পার সেকেন্ড। এখন আমরা এটির আনবক্সিংয়ের মাধ্যমে এটির পাওয়ার সেট আপ কীভাবে করতে হয়, এটির ল্যান পোর্ট কয়টি আছে, ওয়ান পোর্ট কয়টি আছে, তো আমরা দেখব এখন আনবক্সিং করব। ম্যানুয়াল বই, কুইক ইনস্টলেশনের একটি ম্যানুয়াল বই থাকে, আপনি কাজ করতে পারবেন, কারো হেল্প ছাড়া আপনারা অ্যাক্সেস করতে পারবেন, যেমন হচ্ছে সেট আপ করতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন, কিন্তু এটা এত কঠিনে যাবেন না। আমি আজকে আপনাদেরকে সহজভাবে দেখাই দেবো। এটির একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন, তারপরে আরেকটি আছে শর্ট কেবল, এটি দিয়ে আপনারা অণু থেকে রাউটারে হচ্ছে ওয়ান পোর্টে কানেকশন করে রাউটারটি কনফিগারেশন করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, যেটি হোয়াইট কালারের 3 অ্যান্টেনা। এর মডেল হচ্ছে TLWR845N, অর্থাৎ এটি একটি এন সিরিজের রাউটার। তো আমরা এটা সেট আপ করার জন্য সম্পূর্ণ রাউটারটিকে খুলে নিচ্ছি। অ্যাডাপ্টারটিকে মাল্টিপ্লাকের সঙ্গে অ্যাটাচ করবেন। এখানে পাওয়ার পোর্ট ব্যতীত আরও অনেক পোর্ট আছে, দেখেন এখানে সেটা হচ্ছে WPS বাটন, এর এটি একটি বাটন আছে। এটা কোনো হচ্ছে আপনার সেফটি পিন বা হচ্ছে কোনো পিন জাতীয় জিনিস দিয়ে রিসেট করতে পারবেন। আর এই যে এটা হচ্ছে ব্লু কালারের একটি ওয়ান পোর্ট, আর ওয়ান পোর্ট ব্যতীত হচ্ছে চারটা আপনার ল্যান পোর্ট পেয়ে যাবেন, যেটি হচ্ছে আপনি সুইচ ইউজ করতে পারেন, PC ইউজ করতে পারেন, ল্যাপটপ, কোনো IP ক্যামেরা ইউজ করতে পারেন। তো দেখেন আমি পাওয়ার দেওয়ার পরে এরকম একটি ওরা সিগন্যাল দিচ্ছে, একটি গ্রিন আর একটি অরেঞ্জ কালারের সিগন্যাল দিচ্ছে। তো অরেঞ্জ কালার তখনই দেয় যখন হচ্ছে রাউটারে ইন্টারনেট নেই বা কনফিগারেশন করা নেই। তো আমরা এটা কনফিগারেশন করব, কীভাবে অ্যাপস ম্যানেজমেন্ট করতে হয় সেটাও দেখব। তো চলুন আমরা চলে যাই কীভাবে এটির অ্যাপস ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা কাজ করব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। টিপি লিঙ্কের যদি অ্যাপ ম্যানেজমেন্ট আমরা করতে চাই, মোবাইল দিয়ে যদি অ্যাপ ম্যানেজমেন্ট আমরা করতে চাই, তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে নামাই নেবেন। টিপি লিঙ্কের জন্য থিয়েটার, এই যে এই অ্যাপসটি উপরে দেখতে পাচ্ছেন, সার্চ করেছিলাম। এই যেটা আসছে একদম প্রথমে, তো এটি এখন আমার এখানে ওপেন দেখাচ্ছে, কিন্তু আপনাদের হয়তো দেখাবে না, আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এটা অবশ্যই ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। অ্যাপসটা আপনারা ওপেন করবেন, অ্যাকাউন্ট দিয়ে আপনারা ভিতরে লগ ইন করে তারপরে আপনারা অ্যাক্সেস কন্ট্রোলগুলো করতে পারবেন। তো এখানে আই অ্যাকসেপ্ট, আই কনফার্ম টিপিতে দিয়ে কন্টিনিউ করবেন, তারপরে এই যে ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি, আর আরেকটা আছে লগ ইন, এর আইডি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। এখানে ইমেল বসাবেন, বসার পরে নেক্সট করবেন, ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা যদি আপনারা ইনপুট করেন ভেরিফাই হয়ে যাবে। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন করে নিব, আপনাদের যাদের আছে তারা লগ ইন করে নেবেন। পাসওয়ার্ডটা লগ ইন করলাম, দেখেন আমার টিপি লিঙ্কের যে রাউটারটা আছে সেটি শো করছে। কেন শো করছে, ডেলিভারি পাওয়ার দিবেন, দেওয়ার পরে ওয়াইফাই অপশনে গিয়ে টিপি লিঙ্কের যে SSID শো করবে সেটার সঙ্গে আপনাকে কানেক্টেড হতে হবে। ওটার সঙ্গে কানেক্টেড হওয়ার পরে আপনাকে অ্যাপসে ঢুকতে হবে, অ্যাপসে ঢুকলেই আপনার এই ডিভাইসটা শো করবে। ডিভাইসটিতে ক্লিক দিব, একটা ক্লিক দিলে লগইন ইনটু, মানে ওটাতে লগইন হবে। তো লগইন হওয়ার জন্য ডিভাইস পাসওয়ার্ড চাচ্ছে, তো ডিভাইস পাসওয়ার্ড কি, এন্টার দ্য লগইন পাসওয়ার্ড, তো আমি এখানে দিচ্ছি। আপনারা যে কোনো পাসওয়ার্ড এটি ইউজ করতে পারেন,
তো এখানে দেখাচ্ছে আমার ডিভাইসটি তে মানে দুইটি ক্লায়েন্ট আছে, মানে ইনস্ট্যান্ট এখন হচ্ছে দুইটি ক্লায়েন্ট আছে। বাম পাশে অপশন দেখতে পাচ্ছেন, এই বাম পাশে অনেক কিছু, মাই ডিভাইস আছে, টিটার ল্যাব আছে, স্মার্ট লাইফ অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট সেন্টার, অ্যাপ সেটিং, এগুলো সেটিং আছে। মাই ডিভাইসেই হচ্ছে আমাদের এই ডিভাইসটা। তো আমরা এখন ডিভাইসে ঢুকে কাজ করব। এই যে আমি যে ডিভাইসটা, আমার ফোনটা যদি কেউ নেয়, যে কেউ অ্যাক্সেস করতে পারবে যদি আপনারা পাসওয়ার্ড না দেন। অর্থাৎ আমি যে একটি পাসওয়ার্ড দিলাম এই ডিভাইসটি ঢোকার আগে, আপনারা লক্ষ্য করছেন হয়তো, আমি ডিভাইসটি পাসওয়ার্ড দিয়েছি যাতে কেউ না ঢুকতে পারে, এটা একটু সিকিউর করার জন্য। তাহলে তো সবাই এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবে, এটা একমাত্র আমি ইউজ মানে কন্ট্রোল করতে চাচ্ছি। তো আপনারা ক্লায়েন্টে যদি যান, এখান থেকে ক্লায়েন্টে, এখানে আপনারা ক্লায়েন্টে ঢুকলে ক্লিক করলে আপনার নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। আইপি অ্যাড্রেস দেখাচ্ছে আপনাকে এখানে, আর এখানে আপনি যদি চান এখান থেকে ব্লক করে দেবেন, এখানে ব্লক করে দেওয়া সম্ভব। আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড হোক, আপনার আর ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো আপনি এখান থেকে শো করতে পারবেন যে আপনি কাকে ব্লক করছেন, এখানে আপনার আনব্লকও করে দিতে পারবেন যদি চান, আপনি আনব্লক করে দিতে পারবেন। তো এখানে আমরা ক্লায়েন্টের সিস্টেমটা আপনারা আশা করে বুঝে গেছেন। টুলসে যাবো, টুলসে গিয়ে ওয়্যারলেসে আমি দেখতে পাচ্ছি কী কী আছে। আমার রাউটারটির নাম আমি চেঞ্জ করতে পারবো, আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে, মানে চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। এই পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে টিপি লিঙ্কের একদম ব্যাক সাইডে। আপনারা যদি প্রোডাক্টটি হাতে নিয়ে থাকেন, পাওয়ার দেওয়ার আগে আপনারা একটু ব্যাক সাইডে যদি আপনারা ফলো করেন, দেখবেন ওয়্যারলেস পাসওয়ার্ড বা পিন দেওয়া আছে। তো এই ডিফল্ট পাসওয়ার্ডটা এটি থাকে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম পাসওয়ার্ড থাকে, আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে ইচ্ছা মতো আপনার ডিভাইসের নামও দিতে পারবেন। তো আমি একটা কিছুই করতেছি না যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা ইন্টারনেট কানেকশন নিয়ে যাচ্ছি। ইন্টারনেট কানেকশন আমার হচ্ছে ডাইনামিক আইপি দিয়ে, আমি আপনারা চাইলে আইএসপি থেকে অন্য থেকে লাইন করে নিতে পারেন। কানেকশন করার সময় আপনাকে করে দিতে হবে WIS বা রাউটার, ওয়্যারলেস রাউটার। তো আপনারা যদি রাউটারের সঙ্গে রাউটার কানেক্টেড করেন, মানে কোনো রাউটারের সঙ্গে ডাইরেক্ট ওয়ান পোর্টের কানেকশন করেন, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, এটা জাস্ট ডাইনামিক আইপিতে পেয়ে যাবে। তারপরে প্যারেন্টাল কন্ট্রোলস এটাতে আছে। প্যারেন্টাল কন্ট্রোলস হচ্ছে আপনার বাসায় অনেক চাইল্ড থাকে, মানে ছেলে মেয়ে অনেক থাকে ছোটো বাচ্চারা, তাদেরকে একটা শিডিউল করে দিতে পারবেন যে তোমরা 2-3 ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করতে পারো, আবার কোন কোন ওয়েবসাইটে তোমরা ব্রাউজ করতে পারবো সেটাও। এখন অ্যালাউ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে, এই অ্যালাউ ওয়েবসাইটে আপনারা ওই ওয়েবসাইটগুলো আপনারা অ্যাড করতে পারবেন, যেগুলো ওয়েবসাইটে তারা ঢুকতে পারবে। আর শিডিউল, এখানে আপনারা শিডিউল টাইম দিতে পারবেন যে কয়টা থেকে কয়টা ঢুকতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আমরা ব্যাকে চলে যাই। নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম হয় তাহলে ডায়াগনোসিসটিকে আপনারা ক্লিক দিয়ে দেখে নেবেন, এখন আমার নেটওয়ার্ক ঠিক আছে। তারপরে আছে গেস্ট নেটওয়ার্ক, আপনারা যদি এর মানে বর্তমানে যে আপনারা 2.4 GHz ওয়্যারলেসে যে একটা SSID পাচ্ছেন, এটা চাইলে আপনি আর একটা গেস্ট আইডিও বানাইতে পারবেন, আপনারা এটাও করতে পারবেন এখান থেকে। শেয়ার ওয়াইফাই, এখান থেকে আপনারা বারকোডটাকে স্ক্যান করে কেউ এখান থেকে শেয়ার করে নিতে পারবেন পাসওয়ার্ড ছাড়া। তারপরে LED কন্ট্রোল করতে পারবেন এখানে, নাইট মোড অন। অপারেশন মোডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটার, আমি যে কারেন্ট ওয়্যারলেস রাউটারে কাজ করছি। অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার, অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও কাজ করতে পারবেন, রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও কাজ করতে পারবেন, মানে ওয়্যারলেসে। আমি ল্যান কানেকশন দিয়ে আমি ওয়ান পোর্টের দ্বারা আমরা কাজ করছি। তো আপনারা রেঞ্জ এক্সটেন্ডার মানে হচ্ছে এক রাউটার থেকে আরেক রাউটারে ওয়্যারলেসে আপনি কানেক্ট করতে পারেন। তারপরে আমরা চলে যাই ব্যাকে সিস্টেম। সিস্টেমে গিয়ে আমি এখান থেকে রিবুট দিতে পারবো, রাউটারের কোনো যদি সাপোজ নেট ছেড়ে দেয়, রিবুট করলে আবার চলে আসে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট দিতে হয়। ফার্মওয়্যার আপডেট কীভাবে দিতে হয় হয়তো কোনো নতুন ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আজকে আর বেশি লং করবো না। তো ফ্যাক্টরি ডিফল্ট দেখেন, ফ্যাক্টরি ডিফল্ট যদি করি তাহলে আমার একদম রাউটারটি রিসেট হয়ে যাবে। আর অ্যাডভান্স সেটিংয়ে কী আছে, অ্যাডভান্স সেটিংয়ে দেখতে বলছে যে আপনারা যদি ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে, ডেস্কটপ বা ল্যাপটপের সঙ্গে আপনারা কানেক্টেড একটা সেটিং কনফিগারেশন করতে চান, তাহলে এই মানে আপনার আইপি অ্যাড্রেসটাতে ঢুকতে হবে, ঢুকলে আপনার এখানে বলতেছে যে পাসওয়ার্ড দিতে। তো এখানে পাসওয়ার্ড আমি দিয়েছিলাম,
লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আপনারা একদম, এটা হচ্ছে আপনার প্রফেশনাল মোড, আর ফোনেরটা অতভাবে সেইভাবে ইয়ে হয় না। তো আপনি এখানে DHCP আছে, গেস্ট নেটওয়ার্ক আছে, অনেক কিছু এটা চেক মানে চেঞ্জ করতে পারবেন। পোর্ট ফরওয়ার্ডিংয়ের এখানে আছে, ফরওয়ার্ডিং করতে পারবেন, অনেক কিছু এখানে আপনি করতে পারবেন। কিন্তু ফোনে যেগুলো মেইন মেইন ফিচার সেগুলো করা সম্ভব, তো আমরা এটা পরে জানবো। আমরা আপাতত অ্যাপস কনফিগারটা করে নিই। তো এই ছিল আজকের অ্যাপস ম্যানেজমেন্ট, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, আর পাশাপাশি কোনো তথ্য জানার জন্য কমেন্ট করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন পরবর্তী কোনো ভিডিও পেতে। আর আপনারা জানেন আমাদের ওয়েবসাইট আছে, তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের সবাই ফিজিক্যালি এসে প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।